ঈদের দিন সকাল থেকে গোটা বাংলাদেশ হয়ে উঠেছে তুফানময়। বন্ধুরা, এক্সক্লুসিভলি তোমাদের কাছে রিভিউ ভিডিও শেয়ার করছি। রিভিউ ভিডিওটি এসেছে কিন্তু বাংলাদেশ থেকে, একজন সাকিবিয়ান ভাই, তিনি ছবিটি দেখে ফেলেছেন এবং তিনি তার ছবিটি দেখার পরে কি অনুভূতি সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে সেই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি। দেখো কি বানিয়ে ফেলেছেন রায়হান রফি ভাইয়া, একজন দর্শক তিনি কি বলছেন, তিনি যে টাকাটা দিয়ে টিকিটটা কেটে সিনেমাটা দেখতে গেলেন তার কি টাকা উসুল হলো নাকি হলো না, চলো গোটা রিভিউ ভিডিওটা দেখে নাও। হ্যালো, আমার সাকিব খান বন্ধুরা, ঈদ মুবারক। আমি খুব এক্সাইটমেন্ট হয়ে চলে আসলাম, খুব মানে তাড়াহুড়ো করে রিভিউ নিই, কারণ আমার ধৈর্য আর বাদ ভাঙছে না। আমি ফার্স্ট যে ফার্স্ট শো পরিবারকে ফাঁকি দিয়ে বলতে পারেন চলেছি তুফান দেখতে। তুফান দেখে যেহেতু আমার সহধর্মীকে নিয়ে যাই, সাকিব খান তাকে নিয়ে যাবো, তার আগে আমি রিভিউটা দিয়ে যাই। এত সুন্দর ছবি, মানে ঈদের আনন্দ এটাই বলে ঈদ আমি যেটা করলাম আজকে। প্রথমেই ধন্যবাদ দেবো আমি এই ছবির সাথে সংশ্লিষ্ট যারা আছেন, দুই বাংলার, উপর বাংলার SBF, উপর বাংলার চরকি এবং আলফা আই, এবং সর্বশ্রেষ্ঠ যে প্রশংসা আমার পক্ষ থেকে দিতে হয় সেটা হচ্ছে রায়হান রফিকে। দামাল, মানে দামাল কামাল যা আছে, মাইন্ড ব্লোয়িং, তুফান তুফানি। এতদিন যারা সাকিব খানকে দেখে এসছেন, আমি গ্যারান্টি দিচ্ছি আজকে এই ছবি যারা দেখবেন, আজকে পথে যারা দেখবেন, তারা দেখার পর বলবেন যে এটাই সাকিব খান। এই সাকিব খানকে বারবার চাই ছবিতে, প্রত্যেকটা মিনিটে মিনিটে ক্লাইম্যাক্স। আপনারা যারা তুফান টিজার বা ট্রেলার দেখছেন, আশা করি তারা কিছুটা কিছুটা বুঝতে পারেন ছবিটা কেমন হবে, এবং সেটা ফুল ফ্রেমে ও মাই গড কি দেখলাম আমি। এটা কি আমাদের বাংলাদেশের ছবি বা আমাদের বাংলাদেশের সব কাস্টিং ওপর বাংলা বাংলা মিলে? আমি গ্যারান্টি শাকিব খানের ইতিহাস এবং আজ পর্যন্ত সে অনেক ভালো ছবি করছে, কিন্তু এটা আমার দেখা এবং আমি আমার বিশ্বাস সাকিব খানরা যারা দেখবে বা সাকিব খানরা যারা না, তারাও যদি অপশন না পেয়ে দেখতে যায়, দেখে আসে, তারা আমার কথাতে একমত হবেন যে একটা ভালো ছবি দেখলাম, এটাই ছবি। আমি আমাদের বাংলাদেশ পিছিয়ে নেই আর। এবং সাকিব খান, আমি প্রথমেই আসবো আমাদের মেগাস্টারকে নিয়ে। তিনি যে কি, তাকে মানে স্পেস দিলে বা তাকে যদি পরিপূর্ণ ব্যবহার করা হয়, তিনি আসলে রাক্ষসের মতো অভিনয় করতে পারে। এই যে ছবিতে ট্রেলারে একটা ডায়লগ আছে না, তাকে আপনার গানে দেখছেন একরকম লুক, ও মাই গড, বড় পর্দায় যখন দেখলাম, আমার বিশ্বাস যারা তরুণ মানে তরুণী যারা ভার্সিটি বা কলেজ মিলে যারা যখন সন্ধ্যা সময় বা বিকালে সহিত যাওয়া শুরু করবে, তারাও বাধ্যতামূলক কাজ সাথে বাধ্য, এক্ষেত্রে সাকিব খানের কোনো দোষ নাই। এর জন্য দোষ উড়ে বা মেহিনি, মানে আমার থেকেও মনে মনে হচ্ছে আমি সাকিব খানকে, আমি ছোটোবেলায় যে সাকিব খানকে দেখছি ফিটনেস বডি ফিটনেস, সেই সাকিব খানের লুক, তারপরে আমি পড়তে পারছি, আমি নিজেও বাধ্য হয়ে গেছি যে না, আমি এই সাকিব খানকে চাই। আর বড় পর্দায় লাগে উড়া ধরা যখন শুনছি, আর যখন বড় স্ক্রিনে বাচ্চে, সুপার সুপার সুপার, কোন দিক খারাপ বলবো ছবির, কোন দিকে টুকটাক ছবির যেটুকু বুঝি, হয়তো আমার আরো ভালো ভালো রিভিউটা আসবে দেখে, কিন্তু আমি যেটুকু দেখলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কোনো জায়গায় খামতি নেই আমাদের বাংলাদেশের বা আমাদের বাংলা ছবি হিসাব করতে গেলে সবার উপর থাকে টপ নচ। সাকিব খানের অভিনয় এই বয়সে এসে তিনি যে পরিমাণ ডান্স দিয়েছে আপনারা তারা দেখছেন, এবং হলে যারা দেখবেন আপনার চেয়ার থেকে উঠে নাচতে বাধ্য বাধ্য বাধ্য, মানে হয়তো যারা একটু মানে একটু বয়স্ক হয়ে গেছে তারাও হয়তো মনে মনে দুলা দিয়ে উঠবে বড় পর্দার সাথে, স্বাভাবিক। আর ওপার বাংলা মিমি চক্রবর্তী, আমি তার ফার্স্ট টাইম ওপার বাংলা বেশ কিছু ছবি দেখেছি, তার দেখিনি বলবো না, কিন্তু আমি বিলিভ করতে বাধ্য হলাম সে ভালো অভিনেত্রী। আজকে এই ছবিটা দেখার পর প্রথম লাস্ট পর্যন্ত তার অভিনয়, তাকে যতটুকু স্পেস দেওয়া হয়েছে খাপে খাপ তুমি অভিনয় পারে, তিনি মানে সমান্তরালে দেখিয়ে দিয়েছে, এবং আমার বিশ্বাস যারা দেখবে তারাও মিমি চক্রবর্তী প্রশংসাতে বাধ্য হবে। আর আমাদের নাবিলা, তার অভিনয় যথেষ্ট সাবলীল, তার জায়গায় সে বেস্ট। শাকিব খানের এক আর একটা জিনিস মিস করে গেলাম, সরি, সাকিব খানের পুরোটা শেষ করলাম। সাকিব খানের এবার দুটা লোক আপনারা দেখছেন, মানে আসলেই মানে উনি আসলেই রাক্ষসী অভিনেতা। আমি আমার ব্যক্তিগত অভিনয় তাকে ছোট করে রাক্ষসী অভিনেতা, অভিনেতা যদি রাক্ষসী না হয় তাহলে হলের অডিয়েন্সকে খাবে কি করে, যে আমাকে আবার তার আমার মুখে আবার আসুক, আমরা আবার তার মুখে যাবো, আমি তো যাবো আবার তার মুখে। ওই রাক্ষসী লোক, ডায়লগ ডেলিভারি রাক্ষসীর মতো কণ্ঠ আপনার শুনছেনই ভয়েস ট্রেলারে, আর তার সাথে পাল্লা দিয়েছে তুফান, ভয় পাইছি রে, ও মাই গড, যখন ডলবি সাউন্ড সিস্টেমে বাজে সাইড সাইড থেকে তুফান, ভয় পাইছি রে, সাকিব খানের হায়নার মতো গর্জন, বাঘের মতো, মানে আমি কোথায় ছিলাম, আমি হিসু করানোর সময় পাই নাই, মানে এই মিনিটটা একটু বোরিং হিসু করে আসি, মানে এই সিনটা পর কী হবে ভাবছি, একটা হয়ে যাচ্ছে আর একটা। এই ছবিতে আমাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সাকিব খানের সাথে যারা ছবি দিয়েছেন, মিশে হলে আমাদের শক্তিমান হল অভিনেতা তার নেই বাংলাদেশে বেশ কিছুদিন, বেশ কিছু বছর ধরে। আসলে কি সে ভিলেন, তাকে এক নামে সবাই জানে ভিলেন সাকিব খানের সাথে, এটা তো আমি এখনই বলবো না। আবার ওপার বাংলা ডিসিশনের নামে জড়িত আছে ছবির সাথে প্রথম থেকেই, আসলে সে আছে কি না আছে দেখতে হলে যারা দেখবেন তারাই রিভিউ দেবেন, এবং এটা দেখতে হলে আপনাদের হলে আসতে হবে, নাহলে মিস করে যাবেন। আর ফজলুর রহমান বাবুর
উনি তো শুক্রেন, ওনার অভিনয় সম্বন্ধে আমার বিশ্লেষণ করার অধিকার নেই। পারফেক্ট প্রিয় তোমার ভিলেন যাকে যাকে দেখেছেন সেলিম সেলিম ভাই, ওনার জায়গায় দেখবেন পারফেক্ট। কি বলবো ওনাদের অভিনয় নিয়ে, ওনাদের অভিনয় নিয়ে, ওনার তো জাত অভিনেতা, ওনাদের অভিনয় নিয়ে কি বলবো, বলতেই পারবো না, তাহলে ভাবো না। এবার আসি চঞ্চল চৌধুরী, ওরা ছবিতে মাথায় রাখছে, লাস্টে কি হবে এটা তো আমি এখন বলবো না। আসলে কে ভিলেন, আসলে শেষ পর্যন্ত কি হয়, আসলে কি মিশা সদর ভিলেন, আসলে কি জিসুন্দর ভিলেন, আসলে কি শাকিব খানি ভিলেন, আসলে কি মিমি চক্রবর্তী ভিলেন, কে কাকে ঠকায়, কে কাকে, কার জন্য সে পুরো দেশ চায়, কার জন্য সে হিংস্র হয়। এবং আরো একটা কথা বলে রাখি, উপার বাংলার যে আমি ভুল না করলে উপার বাংলার শাকিব খানের যে ছেলেবেলার ক্যারেক্টারটা করছে দুর্দান্ত, আর আমার সব থেকে প্রিয় একজন ব্যক্তি। আমার জানার মধ্যে বাংলাদেশে এমন কোনো মানে যারা চন্দ্রদের নাটক দেখছেন তারা এমন কোনো ব্যক্তি তার ভক্ত নাই সেই সালাউদ্দিন। ও মাই গড, আমার ডায়লগটা তো এখনো এলেও দেখছেন বাধ্যকে দেখতে হবে, হলে আসতে হবে আরও। এই কি ডারে তুই, যারা এই ভাষার সাথে সংশ্লিষ্ট আসেন জানেন এর মর্ম, এই নাটকের ওনার ক্যারেক্টার ওনার অভিনয় কতটা সাবল হতে পারে, তাকে বড় পর্দায় ডায়লগ দিয়ে ডেলিভারি দেবেন পারফেক্ট। এবং রায়হান রাফি ভাই পরিপূর্ণ মশালা এই ছবির মধ্যে ইউজ করছে, মানে কোথাও সে থামতে রাখি নাই, কাউকে মানে এই গল্পে যাকে যাকে প্রয়োজন ছিল তিনি তাকে তাকেই নিয়েছে, কাউকে ছেড়ে কাউকে বাদ দেওয়ার মতো অবস্থা নেই। শুধু এক শাকিব খানকে আমি একা বললে তো হবে না, তাকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার ছিল সব এখানে সে কার্পণ্য না করে আমাদের বিনোদনের জন্য সে একটা পরিপূর্ণ প্যাকেজ তৈরি করে আমাদের সামনে হাজির করছে। এবং আমি ফার্স্ট টাইম দেখে বলতে বাধ্য হলাম যে আমি বাংলা ছবি প্রেমে আবার নতুন করে পড়লাম। কালার এত সুন্দর, কালার গ্রেডিং, ভিএফএক্স এর কাজ, সাউন্ড সিস্টেম, ডায়লগ ডেলিভারি এবং আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে অ্যাকশন, তো কি পরিমাণ অ্যাকশন আছে নামের সাথে তার বলা লাগছে না, হ্যাঁ নামের সাথে তুফান। আর যারা ট্রেলার দেখছেন তারা তো বুঝতেই পারছেন পুরো ছবি জুড়ে কি অ্যাকশন আছে, অসাধারণ। শাকিব খানকে যারা অ্যাকশন ধরে ছবি আগেও দেখছেন তারা ওই শাকিব খানকে খুঁজেও পাবেন না শাকিব খান এই এই ছবি, যেটা আমরা কোন শাকিব খানকে দেখলাম। এবং আমার বিশ্বাস এই ছবির পরে শাকিব খান কোথায় যায় গিয়ে দাঁড়াবে আমি আমি নিজেও বলতে পারছি না। যারা শাকিব হেটার্স বা যারা শাকিব খানের ছবি দেখে না তারা যদি ভুলক্রমে একবার দেখতেও যায় তারা দেখতে আমি নিজেরা আবার যাবে যে ছবি আমি আবার দেখবো, এত সুন্দর ছবি। আমি কতবার দেখবো ফার্স্ট টাইম আমি বলতে বাধ্য হলাম যে আমি এই ছবি কতবার দেখবো বলে বোঝাতে পারছি না, কারণ আমি এসছি যেমন ঘামতেছি তুফানের গরমে, আমি আবার যাবো কতবার দেখবো নিজে বলতে পারছি না, কারণ এই ছবিটা বোরিং এর কোনো জায়গা নেই। তারা তো হয়তো এই শরীরে সবাই আসতে পারেনি, আস্তে আস্তে আসবে। এবং আমি আমার ওপিনিয়ন বলে রাখতে পারি, কথা যদি বলতে পারি জোর গলায় বলতে পারি যে আপনাদের ঈদের আনন্দ যদি, ঈদ এর উপর আনন্দ নেই আমাদের, ঈদের আনন্দ যদি দ্বিগুণ আনন্দ করতে মানে প্রতিদিনই হবে তখন যতবার দেখবেন প্রতিদিনই হতে বাধ্য। আমি জোর করে বলতেছি, ভুল হলে আপনার কমেন্টস করে আমাকে জানাবেন আমি ভুল বলেছিলাম, তারপর ব্যক্তিগত ভাবে আলাদা বিষয়, আপনার জোর করে ভালো না লাগলে আমি কিছু বলার নেই, আমার ভালো লাগছে। আমি মানে বিগত রাজকুমার বিগত প্রিয়তমও দেখছি অনেক ভালো কাজ এসছে, কিন্তু এটার তুলনা আমি নিতে পারছি না। এটা তুলনা দিতে হলে আমাকে যাইতে হবে হলিউড বলিউড তামিল মানে ছবিগুলো, এসব তুলনা করতে হলে আমি তুলনাই জানি না। আমাদের বাংলার ছবি, আমাদের বাংলা ছবি, আমাদের মেগাস্টারের ছবি, আমাদের সবার ছবি, দুই বাংলার সবার ছবি, কারণ এখানে দুই বাংলার সব মহারতীরা আছে, কাকে থুই কাকে বলবো। এবং ছবির প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো বোরিং নাই এবং পারফেক্ট অনুযায়ী ছবিটা শেষ করছে, টু আসতে পারে। তো আমি আর কথা বেশি বাড়াবো না, সবার অভিনয় আমি মুগ্ধ। দর্শকের প্রতি কিছু দেওয়ার অপশন থাকে আমি সেটা দিয়ে রাখলাম, আমি বানিয়ে বলছি না, আবারও বলতেছি ঈদের আনন্দ দ্বিগুণ করতে হলে তিনগুণ করতে হলে আপনার ছবি দেখে বানানোর পর বলবেন যে হ্যাঁ আমি আসলে স্যাটিসফাইড পরিপূর্ণ ঈদ করলাম। এবং আপনাদের টাকা দেখে যে যেখানে দেখেন আপনাকে বলার অপশন পাবেন না যে আমার টাকাটা মানে ১০০ টাকা টিকিট হলে ১০ টাকা লস লাগছে, ১০ টাকা লস লাগারও জায়গা নেই ছবি। এটা আমার বানিয়ে বলার কিচ্ছু নেই, আমি তো আজকে থেকে সবাই ছবি দেখবেন আপনারাই দেখে বিচার করবেন, যেহেতু অ্যাকশন ছবি শুধু অ্যাকশন হলে হয় না পরিপূর্ণভাবে প্যাকেজ করতে হয়, সেটাই রায়হান রাফি অসম্ভব সুন্দরভাবে করেছে। আবারও স্পেশাল থ্যাংকস রায়হান রাফিকে, আমরা আরও চাই এই জুটিকে বারবার দেখতে চাই এমন ছবি, এমন ছবি বছরে যদি শাকিব খান দুই বছর পর একটাও করে ইন্ডাস্ট্রি একটা ছবিতে হিট, আমি আবারও জোরে বলতেছি আমি আজকে গর্ববোধ বলতেছি আমার দেশে অনেক টাইম বসেছিলেন কাউ বসে বসছেন, আমার দেশে নতুন মহারতি অনেক রাস্তারা হয়তো অন্য কোথাও জন্মায়নি, আমাদের তাদের সাথে তুলনা করতে যাচ্ছি না। আমার ইন্টারভিউতে আমি এভাবে বলতেছি না লাইভ আমার সাক্ষাৎ যে শাকিব খানের জন্য আমি গর্বিত না, আমার দেশে অনেক গর্ব করার নায়ক নায়িকা ছিল, এখন বর্তমানে আমাদের জেনারেশনটা আমরা যারা পাইছি সেটা নিয়ে আমরা গর্ব করছি, বোধ করবো বা আমি গর্ব করছি আজকে দেখার পর আমি এতদিন পর একটা ছবি দেখলাম যেটা আমাকে সিনেমা হলে একবার ভাবাচ্ছে, একবার টেনশন দিচ্ছে, একবার ভাবছি কে ভিলেন হবে, আসলেই ভিলেন কে, আসলেই ভিলেন কে, ছবিটা যে লাস্টে কি হয়েছে ক্লাইম্যাক্স এটা আপনারা দেখবেন আশা করি দেখার পর সবাই যে যার
নিজের যারা জীবনে কোনো ভিডিও করেন নাই তারাও আসলে নিজের ফেসবুক পেজ থেকে হোক আইডি থেকে বাধ্য হবেন। আমি বলে রাখলাম নিয়ে নিন এবং কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আমার যদি কোনো ভুল থাকে যে আমি আপনাদের বানিয়ে বলেছি সেটাও আপনি আমাকে জানাবেন, কারণ আমার ভালো লাগে আমি শেয়ার করছি, আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করতেই পারেন আপনাদের সাইড থেকে। আমি এখানে সবাইকে দশ দশ দিই নি, কিন্তু আমাকে কারোর অভিনয় খুব ধরা যায় পাইনি, কারণ এখানে এত মহারথী আছে তার ভুল ধরার মতো ওই পরিমাণ সাহস বা মেধা বা স্পর্ধা আমার নেই। আমি শুধু আমাদের সুপারস্টারকে বলতে পারি যার ভক্ত আমরা, তার সাথে যারা প্যাকেজরা দিয়েছে পরিপূর্ণ, তারা সবাই সত্য মতো এক নাম ধরেছে, নতুন করে নাম পরিচয় জায়গা নেই তো, সবার একটা একটা ফ্যান বেজ আছে। সেখানে শাকিব খানের দুর্দান্তভাবে প্রেজেন্টেশন করে ছবিটাকে মার কাটারি রাক্ষস আবার বলতেছি, আমি এই রাক্ষসের কাছে আবার ধরা দেবো, কতবার দেবো যাই না, বেশি কথা বাড়াবো না। আমি খুব মানে বুঝতে পারছেন মানে তুফান দেখার পর কী অবস্থা হচ্ছে যে আমি এসব আমি আবার যাবো, তাই তুফান দেখো যারা দেখেন নাই বা যারা ভাবছেন যাবো কিনা বা যারা ভাবছেন রিভিউ দেখে যাবো না, আপনার রিভিউ দেখে যাওয়া লাগবে না, আপনার চোখ বন্ধ করে যান। আমি এতটুকু ভরসা দিতে পারি আপনার ছবিটা দেখে হতাশ হবেন না, কোনো সাইড থেকে হবেন না। এতদিন বলে এসছেন যে কালারটা একটা ভালো হলে ভালো হতো, সেটা সিঙ্গেল সিনেমা সেটা আলাদা, একটু যাদের ভালো করে দেখবেন তারা বলতে বাধ্য হবেন যেন এতদিন পরে আসলে একটা ভালো ছবি দেখলাম যে সব দিদির পার হয়তো সব জায়গায় একসাথে আসো না, কিন্তু এতদিন যা দেখছি তার থেকে কয়েক গুণ করে মান। এটা সম্ভব হয়েছে আসলে দুই বাংলার প্রচেষ্টায়, আমরা দুই বাংলাকে বিভক্ত দিতে চাই না, আমরা এইভাবেই দেখতে চাই এমন এন্টারটেনমেন্ট ছবি আসুক। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর খুশি যদি দীর্ঘগত হয় এমন একটা বিনোদনের জন্য আমাদের বিনোদনের খাতে একটা চলচ্চিত্র বা গান যদি এমন কোয়ালিটির জিনিস আসে সেক্ষেত্রে তার মানে যাদের মন খারাপ তারাও তিন ঘন্টা এনজয় করে বাড়াই বলতে বাধ্য হবে মনটা ভালো হয়েছে, ভাববেন সারা রাত আমি কি দেখলাম। সো আর কথা বলাছি না, আবারও সকল সাকিবের ভাই বোনদের এবং এই চ্যানেলটি যারা দেখছেন যারা ফলো করেন বা যারা বিলিভ করেন আমি কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না, আপনারা পরিবারের সময় দেওয়ার পাশাপাশি দেওয়ার পরে কিনা দিন আপনারা হলে যান, আপনারাই রিভিউ দেন, এটুকুই আমি সবার কাছে বলতে চাই, জোর করে বলার কিছু নাই। আপনারা যাবেন আমি জানি, সাকিব ইয়ানরা তো যাবে, সাকিব ইয়ানদের বলছি না আমি, সাকিব ইয়ানদের বলার রাইট নেই অন্যায়, কারণ সাকিব ইয়ানদের সাকিব খানকে অন্তত ভালোবাসে, যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে যারা দেখছেন যে অপশন নেই কি করব তাদের জন্যই বলতেছি অপশন তুফান। সাকিব খানের জন্য দেখতে হবে না আপনি যারা সাকিব ভাইকে পছন্দ করেন না, আপনাদের অনেক পছন্দের অভিনেতা অভিনেত্রী আছে গিয়ে দেখুন, সাকিব খানের প্রেমে পড়তে বাধ্য আমি আজকে বলে রাখলাম, এবং এমন জুটি এই জুটি আমি আবার চাই। সো আমি আর কথা বলবো না, সকলকে ঈদ মোবারক আবারও, এবং ঈদ হোক সবার জন্য আনন্দে, সবাই পরিবার পরিবার আনন্দে উদযাপন করুন এবং তুফানে মেতে উঠুন, এবং আবারও বলে রাখছি লাস্টে ভরপুর মশালা এবং ভরপুর এন্টারটেনমেন্ট ছবি দেখতে চাইলে এবং বিনোদন পেতে চাইলে পরিপূর্ণ, এবং যদি টাকা চিন্তা করেন টাকা আপনারা গোছাতে আরো বাধ্য হবেন, লাস্টে বলে রাখলাম আবার দেখবো, দেখে আসুন ঈদ মোবারক, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের রিভিউ ভিডিওটা ভালো লেগেছে, এবার বলো তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কি মতামত তুফান দেখার পরে সেটা কমেন্ট বক্সে এসে লেখো, এবং যারা দেখোনি এখনো পর্যন্ত তারা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও। এ তুফান তো মনে হচ্ছে 100 কোটি লোডিং, দেখা যাক কি হয়, টাটা।